রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা ইডির। জ্যোতিপ্রিয় বাকিবুর ছাড়াও দুজনের পাঁচটি করে দশটি সংস্থার নাম 168 পাতার চার্জশিটে। খবর সূত্রের রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সময় পেলেন মুখ্যমন্ত্রী। আগামী 20 ডিসেম্বর নতুন সংসদ ভবনে বৈঠক মোদী মমতার। 17 তারিখ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। হাই ভোল্টেজ মঙ্গলবার, শিলিগুড়িতে কার্যত মুখোমুখি মমতা শুভেন্দু। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। দলীয় আলোচনা সভায় যোগ দেবেন বিরোধী দলনেতা। বোমার স্তূপে ভাঙর, কাশীপুর বাজার সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বস্তা ভর্তি বোমা। কারা বোমা জড়ো করেছিল, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে পুলিশ। 7 দিন পেরিয়ে 8 দিন, ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়িতে চলছে আয়কর তল্লাশি। উদ্ধার 354 কোটি টাকা। 40 ঘরের বাংলোর ভিতরে বিলাসবহুল 21টি গাড়ি দেখে অবাক তদন্তকারীরা। সুজয়কৃষ্ণ ভদ্র শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিস্থিতি বুঝে তাকে ছাড়া হবে আইসিসিউ থেকে, জানানো হলো এসএসকেএমের তরফে। পরিস্থিতির উপর নজর রাখছে ইডি। দার্জিলিং 6.8, পুরুলিয়া 9.8, শ্রীনিকেতন 10.6, জেলায় জেলায় দাপুটে ব্যাটিং শীতের। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ঘরে, রাতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাস। মুখ্যমন্ত্রী সমাবেশের আগে বিজেপির বিক্ষোভে শিলিগুড়িতে ধুমধুমার। আজ হাইকোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে আনিস মৃত্যু মামলা শুনানি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।